বন্ধুগণ, স্বাগতম নেভারস্কেপ 365 এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। খুবই স্বল্প সময়ের জন্য আপনাদের সামনে হাজির হলাম একটি বিশেষ আপডেট দেওয়ার জন্য। আর আমাদের এই আপডেটটি হচ্ছে গ্লিম নেটওয়ার্কের আপডেট, এনলিস্টেড প্রাইস এবং অ্যাপসেই আপনারা দেখতে পারবেন যে আপনার টোকেনের ভ্যালু কত, সেই সাথে গ্লিম নেটওয়ার্কের এনলিস্টেড ডেট। চলুন ডিটেলসগুলো জেনে নেই। তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজিয়ে দিন। 30 নভেম্বর খুব সকাল সকালই আমরা পেয়ে গেছি গ্লিম নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ আপডেট, যা তারা প্রকাশ করেছে তাদের টেলিগ্রাম চ্যানেলে। আর এই আপডেটটি আমাদের জন্য খুবই সুখকর, কারণ তারা অলরেডি গ্লিম নেটওয়ার্কের বা গ্লিম টোকেনের প্রাইসটা নির্ধারণ করেছে। আপনারা ইতিমধ্যে জানেন যে গ্লিম নেটওয়ার্ক এদের নিজস্ব যে স্টেবল কয়েন জিএনএসটি, এটার মূল্য কিন্তু 1 USD, অর্থাৎ USDT-র যে ভ্যালু জিএনএসটি তার একই ভ্যালু। কিন্তু আমরা কিন্তু জানতাম না যে গ্লিম টোকেন এটার ভ্যালু কত হবে। জিএনএসটি এটা হচ্ছে স্টেবল, অর্থাৎ এটার ভ্যালু কখনোই নড়াচড়া হবে না, এটা হচ্ছে একটা মানদণ্ড বা একক, যেমনটি USDT। কিন্তু গ্লিম টোকেনের প্রাইসটা কিন্তু শুরু হতে পারে 1 সেন্ট দিয়ে, আবার পৌঁছে যেতে পারে বিটকয়েনের সমমূল্যে। চলুন আমরা টেলিগ্রাম চ্যানেলে তাদের নিউজটি আগে দেখে নিই। দেখতেই পাচ্ছেন গুড নিউজ, এখানে তারা বলেছে ইটস অফিসিয়াল, দ্য কোর টিম হ্যাজ রিভিলড দ্য লিস্টিং প্রাইস অফ গ্লিম। অর্থাৎ গ্লিম নেটওয়ার্কের কোর টিম তারা অলরেডি একটি বোর্ড মিটিং করেছে এবং সেই বোর্ড মিটিংয়ের মাধ্যমে তারা গ্লিম টোকেনের প্রাইসটি নির্ধারণ করেছে। আর গ্লিম টোকেনের প্রাইসটি হচ্ছে 0.35 USDT, অর্থাৎ 35 সেন্ট। আর এটা লিস্টিং হতে যাচ্ছে মার্চ অথবা এপ্রিলে। তার মানে আমরা ধরেই নিলাম যে এটা এপ্রিলে লিস্টিং হবে। কিন্তু মনে রাখবেন প্রত্যেকটি গ্লিম টোকেনের ইনিশিয়াল প্রাইস হবে 35 সেন্ট। তার মানে আপনারা একবার চিন্তা করে দেখুন, কিছুদিন আগে অর্থাৎ অক্টোবর মাসে রেমিটানো এর রেনেক কয়েন কিন্তু লিস্টেড হয়েছিল 10 সেন্টে, আর সেটা পৌঁছে গিয়েছিল নিয়ারলি $4 কাছাকাছি গিয়ে, যদিও এখন সেটা $1 কাছাকাছি আছে। সেই ক্ষেত্রে আপনারা একটু চিন্তা করে দেখুন, গ্লিম টোকেনের এনলিস্টেড প্রাইসই হবে 0.35, তার মানে এটা কোন পর্যন্ত যেতে পারে। যাই হোক, সেই সাথে তারা আরেকটি অফার দিয়েছে, যাদের ওয়ালেটে 10 GNST আছে বর্তমানে, এই নিউজটি পাবলিশ হওয়ার আগ পর্যন্ত যাদের ছিল, তারা কিন্তু একটি বিশেষ এয়ারড্রপে অংশ নিতে পারবে। তারা তাদের জন্য বিশেষ একটি এয়ারড্রপের ব্যবস্থা করেছে। এবং সেই সাথে আরেকটি সুসংবাদ বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার গ্লিম নেটওয়ার্ক অ্যাপটি আপডেট করার মাধ্যমে আপনি আপনার অ্যাপেই এখন কিন্তু আপনার অর্জিত টোকেনের ভ্যালু দেখতে পাবেন। হাজির হয়েছিলাম কিন্তু আপনাদেরকে একটি আপডেট দিতে, কিন্তু সেই সাথে আপনাদেরকে আমি সুসংবাদ দিলাম তিনটা। অর্থাৎ নাম্বার 1, গ্লিম নেটওয়ার্কের এনলিস্টেড ডেট, সেই সাথে তার মূল্য, এবং সেই সাথে এটাও আপনারা ফ্রি পেয়ে গেলেন যে ওয়ালেটে আপনারা আপনাদের প্রাইস দেখতে পাবেন। চলুন আমরা আগে গ্লিম নেটওয়ার্ক অ্যাপটি আপডেট করে নিই। গুগল প্লে স্টোরে এসে জাস্ট আপডেট বাটনে ক্লিক করে দিবেন। আপডেট হওয়ার পরে ওপেন বাটনে ক্লিক করে দিলে আগের মতোই গ্লিম নেটওয়ার্ক অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন কিন্তু বিদ্যমান আছে, অর্থাৎ একদম নিচে বাঁ পাশ থেকে লয়্যালটি, এরপর রেফারেল, তারপর ওয়ালেট, যেটা আমি মার্ক করেছি, এই ওয়ালেট অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাদের যে পেজটি আসবে, এখানে আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। ভাববেন না যে আসার সাথে সাথেই হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, মেইন যে বাটনটি, এই বাটনে ক্লিক করে এখানে এসে কিছু সময় অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন ব্যালেন্স 0.00, আর নিচে এই বিটটা কিন্তু নড়াচড়া করছে, তার মানে ও কাজ করছে, ইনিশিয়ালিং ফান্ডস। আপনাকে এখানে আবারও বলে রাখছি, কিছু সময় অপেক্ষা করতে হবে। কেউ যদি মনে করেন আসলাম দেখলাম ব্যালেন্স 0.00, ভিডিওতে তো সব গাঁজাখুরি কথা বললো, মিথ্যা কথা বললো, বিষয়টা তা না। সামথিং ওয়েন রং, আমাকে কি করতে বলেছে, ব্যাক বাটনে প্রেস করতে বলেছে, আমি ব্যাকে চলে আসলাম, আমি আবারও ওয়ালেটে প্রবেশ করলাম, আবারও আমি মেইনে ক্লিক করলাম। এবার দেখুন আমার কিন্তু চলে এসেছে, ব্যালেন্স শো করছে, আমার টোটাল এখানে গ্লিম টোকেন আছে 186টি, আর এই 186টি টোকেনের ভ্যালু শো করছে $65.10, অর্থাৎ $65.10। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ব্যালেন্সটা বিদ্যমান, এবং সেই সাথে আপনারা এটাও দেখতে পাচ্ছেন আমার গ্লিম টোকেন টোটাল 186টি। এখন আপনারাই হিসাব করে দেখুন যে প্রত্যেকটা গ্লিম টোকেনের প্রাইস তারা কত করে ধরেছে। যাই হোক বন্ধুরা, মোটামুটি যা আপডেট ছিল আমি খুবই সংক্ষেপে আপনাদেরকে আপডেটটি দিয়ে দিলাম। এবং সেই সাথে আমি আবারও বলি, যারা গ্লিম নেটওয়ার্ক মাইনিং করছেন না, এখনও সময় আছে, মাইনিং স্টার্ট করে দিন, অ্যাটলিস্ট 4 মাস সময় পাবেন। আর এই 4 মাস মাইনিং করলে আপনারা কিন্তু বেশ ভালো পরিমাণ টোকেন আর্ন করতে পারবেন, কারণ প্রতিদিন আপনি আর্ন করতে পারবেন
পারবেন মোটামুটি 8 থেকে 10টি টোকেন। আমি ধরে নিলাম 8টিও পারলেন না, 6টি টোকেন। দিনে 6টি টোকেন হলে মাসে 180টি, আর 4 মাসে আপনারা একটু হিসাব করে নিন, অ্যাটলিস্ট আপনি 700 টোকেন কালেক্ট করতে পারবেন। আর এই 700 টোকেনের ভ্যালু কিন্তু কম নয়, যেহেতু এটা ফ্রি মাইনিং। সুতরাং আপনারা সময় নষ্ট না করে এখনই গ্লিম নেটওয়ার্ক মাইনিং স্টার্ট করে দিন, আর বেশি বেশি করে রেফার করুন, কারণ এখনও আপনি রেফার কমিশন পাবেন প্রত্যেকটা রেফারের জন্য 1.5 গ্লিম টোকেন। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেভারস্কেপ 365 এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।